বরেণ্য সুরকার সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে এক মাস ধরে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে সিআরপিতে তার চিকিৎসা চলছে গুণী এই সুরকার যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও গানের ভুবনে ফিরে আসতে পারেন দেশবাসীর কাছে সেই দোয়া চেয়েছেন তার পরিবার সাভার প্রতিনিধি আব্দুল হালিমকে সাথে নিয়ে ফাহিম ও প্রতিবেদন দীর্ঘ এক মাস ধরে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে চিকিৎসাধীন কিংবদন্তি সুরকার সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন শাসনালী ও পাঁজরের একপাশ নিস্তেজ সহ নানা রোগে আক্রান্ত তিনি চিকিৎসকরা জানান স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এই সঙ্গীতজ্ঞ এর জন্য তাকে প্রায় ছয় মাস সিআরপিতে চিকিৎসাধীন থাকতে হতে পারে আমাদের চেষ্টা থাকবে স্যারকে বসানো এবং ওনার দাঁড়ানো হওয়াটা শেখানো এবং উনি যাতে হাঁটতে পারে এই চেষ্টাটা আমরা সর্বোচ্চ করব বরেণ্য এই শিল্পীর চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে সিআরপি প্রতিনিয়ত তার চিকিৎসার খবর রাখছেন সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে শিল্পী কলাকুশলীরা শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছে কর্তৃপক্ষ অবস্থায় এসেছিলেন আমাদের কাছে তার থেকে অনেক হয়েছে এবং সকলের প্রচেষ্টায় আমরা আশা করি যে ওনার যে প্রতিবন্ধিতাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে উঠে উনি আবার যে কর্মজীবনে উনি ছিলেন দেশের জন্য যে কাজ করেছেন সঙ্গীত জগতের যে কাজ করেছেন সেখানে ফেরত যেতে পারবেন তার স্ত্রী মিমি আলাউদ্দিন জানান শারীরিক অবস্থা উন্নতির দিকে থাকলেও অনেক বেশি আবেগী হয়ে উঠেছে আলাউদ্দিন আলী অসুস্থতায় প্রধানমন্ত্রী সহকর্মী সহ সকলকে পাশে পাওয়ার খবর শুনে আবেগাপ্লুত তিনি গেল বাইশ জানুয়ারি গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুর খবরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলাউদ্দিন আলী ওই দিন রাতেই রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে সেখানে দুই মাসের বেশি সময় চিকিৎসা শেষে তাকে সাভার সিআরপিতে স্থানান্তর করা হয় ফাহিম মুনায়ম বৈশাখী সংবাদ ঢাকা